বর্ধমানের বড় পুজোগুলির মধ্যে একটি হলো জাগরণী ক্লাবের পুজো। বসুরের জাগরণী ক্লাবের পুজো হলো বর্ধমানের একটি বড় পুজোর মধ্যে অন্যতম। তাদের প্রত্যেক বছরই দর্শনার্থীদের মন কেড়ে নেওয়ার যে চেষ্টা সেটা থাকে, আর সেটা প্রতি 35 বছর ধরেই কিন্তু সেটা তারা পালন করে আসছে। এবছরও তারা দর্শনার্থীদের মন কাড়তে থিমেও অভিনবত্ব রেখেছে। তাদের এবছরের থিম নয় সামান্না ছৌ অনন্যা। মূলত মণ্ডপে ঢুকলে, অর্থাৎ জাগরণী ক্লাবের যে পুজো মণ্ডপ, সেই মণ্ডপে ঢুকলেই দেখা যাবে যে পুরুলিয়ার যে চিত্র, পুরুলিয়ার যে ছৌ, সেই ছৌটাকেই কিন্তু তুলে ধরা হয়েছে। পুরুলিয়ায় গেলে আমরা যেমন পরিবেশ দেখি, ঠিক তেমন পরিবেশই কিন্তু লক্ষ্য করা যাবে এই জাগরণীর পুজো মণ্ডপে আসলে। মৌসুমী চৌধুরী অর্থাৎ ছৌকে মেয়ে হয়েও, মহিলা হয়েও যে ছৌ নৃত্য করা যায়, শুধুই ছৌ ছেলেদের জন্য নয়, মুখোশের আড়ালে উনি দেখিয়ে দিয়েছেন মহিলারাও পারে ছৌ নৃত্য করতে, সেটাকে তুলে ধরেছেন। আর ঠিক তাকেই সম্মান জানাতে এই জাগরণী ক্লাব কিন্তু তারও যে চিত্র, অর্থাৎ তার সারাদিনের যে কাজ, সেই কাজটাকে তুলে ধরার চেষ্টা করেছে এই পুজো মণ্ডপের মধ্যে। গোটা মণ্ডপটাকে সাজানো হয়েছে তালপাতা, পাশাপাশি রয়েছে পাট এবং কাশ গাছ, সে কাশ গাছ দিয়েও কিন্তু গোটা মণ্ডপ সাজানো হয়েছে। এবং ঝাড়বাতি এখানে দেখা যাচ্ছে, সেই ঝাড়বাতি কিন্তু মূলত তৈরি করা হয়েছে যে বেলের যে অবশিষ্ট অংশ, অর্থাৎ বেলের যে খোলা, সেই খোলা দিয়েই কিন্তু এই ঝাড়বাতিটাকে তৈরি করা হয়েছে। আমরা গোটা মণ্ডপটা একটু ঘুরে দেখার চেষ্টা করব। দেখতেই পাচ্ছেন যে পুরুলিয়ার যে ছৌ, সেই ছৌটাকে কিন্তু তুলে ধরা হয়েছে সমস্ত গোটা মণ্ডপ জুড়ে। কিন্তু পুরুলিয়ার যে চিত্র, পুরুলিয়ার যে তালপাতা, পুরুলিয়ার যে আবহ, সেই আবহটাকেই তুলে ধরা হয়েছে। তো নাত্রীদের যে ভিড়, সেটা ভিড়টা লক্ষ্য করা যাচ্ছে। আর একটু সামনে যাওয়ার চেষ্টা করবো যে দুর্গা প্রতিমার যে মূর্তি, সেই মূর্তির সামনে ইতিমধ্যে আমরা চলে এসেছি এবং দেখা যাচ্ছে যে দর্শনার্থীদের যে ভিড়, অনেকেই কিন্তু ছবি তুলছেন এবং মণ্ডপের সামনে অনেকেই ছবি তুলতে ব্যস্ত রয়েছেন। দুর্গা মায়ের যে মূর্তি, সেই মূর্তিতে যে গহনা ব্যবহার করা হয়েছে, এখানে যে গহনাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, সেই গহনাগুলো কিন্তু মূলত পুরুলিয়ার যে চড়িদা গ্রাম, সেই গ্রাম থেকেই এই যে গহনা, অর্থাৎ দুর্গা, সরস্বতী, লক্ষ্মী, সকলের যে গহনা, সেই গহনাগুলো কিন্তু ওই পুরুলিয়ার চড়িদা গ্রাম থেকেই নিয়ে আসা হয়েছে। এখানে বহু মানুষ এসছেন যারা দর্শনার্থী, রোজ তাদের কাছে চলে যাবো। দিদি কীরকম লাগছে এখানে? ভীষণ ভালো লাগছে, একটা মানে পুরুলিয়ার মানে এরকম ইয়ে দেখে খুবই ভালো লাগছে, একটা নতুনত্ব একটা মানে থিম দেখলাম। আরও বেশ কিছু মানুষ রয়েছে, তাদের কাছেও চলে যাবো। কীরকম লাগছে? হ্যাঁ, খুবই ভালো লাগছে। ছোট খুদে রয়েছে আমাদের সাথে, বাবু কীরকম লাগছে তোমার? ভালো। কী কী করলে সারাদিন? হ্যাঁ, কী কী করলে সারাদিন? কী কী প্ল্যান রয়েছে, কোথায় কোথায় ঘুরবে? অনেক প্যান্ডেলে ঘুরবো। এই প্যান্ডেলটা কীরকম লেগেছে? ভালো। এই ঢাক ঢোল দেখছো কিছুটা কি বাজিয়ে টাজিয়ে দেখেছো? এই ঢাক ঢোলগুলো দেখছো কীরকম লাগছে? ভালোই। দেখতেই পাচ্ছেন 8 থেকে 80 সকলেই কিন্তু ভিড় জমিয়েছে এই জাগরণী পুজো মণ্ডপে। পূর্ব বর্ধমান থেকে মালবিকা বিশ্বাসের রিপোর্ট, নিউজ 18 লোকাল।